কেমন আছো? সবাই আশা করি খুব ভালো আছো। কৃষ্ণা কাকলির ব্লগ আছে তোমাদের অনেক স্বাগত। তো এখন বাজে 10:20, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর দেখতেই পাচ্ছ আমার মাথায় সিঁথিতে সিঁদুর আছে, মানে টকটক করছে। এখন আমি স্নান করিনি, তোমরা হয়তো ভাবছো কী ব্যাপার স্নান করেনি, আবার সিঁদুরটা সকাল সকাল পরে নিয়েছে কী ব্যাপার। এদিকে পায়ে আমার আলতাও আছে, এই যে এই যে এই যে দেখাতে পারছি না, এই যে পায়ে আলতাও পরে নিয়েছি। কেন বলো তো, পাশের বাড়িতে একটা বিয়েতে গিয়েছিলাম, মানে বিয়েতে না মানে ঠিক বিয়ের মানে সেই সকালবেলা যেটা করে না একটা অনুষ্ঠান, ওসব তো আমার ওরকম বিয়ে হয়ও নি, আমি ওসব জানিও না বিয়ের ব্যাপারে। তো একটা অনুষ্ঠান হয় সকালে, সে গায়ে হলুদ দেয়, তো সেই কি বলে একটা হয় না কি বলে যেন, তো যাই হোক ওই বলা বলেছিল তাই গিয়েছিলাম। তো সিঁদুর লাগিয়ে দিল, আমি একটু হলুদও লাগিয়ে দিয়েছি ওদেরকে। তো দেখো আমার হাতে হলুদ লেগে আছে, এ দেখো হাতটা হলুদ হয়ে আছে, হলুদ মাখিয়ে আসলাম। তবে পরের বাড়ি বলে এটা আমি মানে অন্যর বাড়ি বলে আমি ব্লগটা করিনি, তো সেটাই বলছি তোমাদের। তো এখন আমি মাছ ধোবো, আমার ছেলের আজকে বার্থডে, ও বোধহয় 18+ হলো। তো ওর বার্থডে আজকে কি এমনি ছোটো করে, এমনি সেরম কিছু করবো না, ছোটো করে একটা এমনি বাড়িতে পাঁচ তরকারি ভাত রান্না করে দেবো। তো মাছ রাখা আছে ওই যে আমার, আমি ছাদের উপর সব নিয়ে চলে এসেছি, শীতের সময় আমি সব ছাদের উপরেই করি। দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, আমি কথাটা বলে নিই তারপর তোমাদের দেখাচ্ছি। তো ওর জন্মদিন, তোমরা একটু ওকে আশীর্বাদ করো, আমি ওকে দেখাবো অবশ্য আমি কি রান্না করছি ওর জন্য আজকে, সেটাও দেখাবো। আর সন্ধ্যাবেলা একটু সেলিব্রেট করবো, সেটাও দেখাবো। তো দেখো আমি মাছ নিয়ে কোথায় মানে জল টল তুলে চলেছি সেটা দেখো। এই যে ওই যে আমার এই গামলাটায় মাছ রাখা আছে, মগ আছে, জল আছে, পিড়ে আছে, আমি বসবো ওখানে বসে বসে মানে মাছটা ধোবো। আর ওই যেখানে রেলিং দেওয়া আছে ওখানে চাদর দেওয়া আছে, মানে ওপারে বাড়ি টাড়ি আছে, তো এখনও তো ঘরের ঠিকঠাক ডেকোরেশন মানে ঠিক হয়নি, কোনটা কী করবো চেঞ্জ হচ্ছে ডেকোরেশন। তো ওখানে প্রাচীর দেওয়ার কথা, কী করবো এখন প্রাচীর দেবো না ঘর করবো এখন ঠিক নেই, সেই জন্য ওই রেলিং দেওয়া আছে, রেলিংয়ের উপরে চাদর দিয়ে ঘেরা আছে, মানে সবসময় নজরে পড়ে পাশের বাড়ি মানে ওইদিকে বাড়ি আছে একটা কীরকম লাগে, তো সেই জন্য ওরকম করে রেখেছি। তো ঠিক আছে চলো তাহলে আমি মাছ ধুয়ে চান করে রান্নাবান্না করে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার ছেলের জন্য কী কী রান্না করলাম। হাই, দেখো ছাদে এসে বসে আছি, খাওয়া দাওয়া দুপুরে কমপ্লিট। আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমার ছেলের জন্মদিন, তো আমি দুপুরের খাওয়া দাওয়া সব তোমাদেরকে মানে শেয়ার করব, কিন্তু শেয়ারটা করতে পারিনি, কেননা কারণটা আমি বলছি। তো তার আগে দেখো আমার বার্থডে বয়কে দেখো আজকে। হাই, কিছু বল, আমার মামনিকে একটু সাপোর্ট করো তোমরা সবাই। মামনিকে সাপোর্ট করো তাই বলছে, মানে ও মনে হয় টার্গেট নিয়ে এসেছিল যে কখন আমাকে দেখালে এই কথাটাই বলবো। আচ্ছা ঠিক আছে চলো, ভালো কথাই বলেছে। তো আমি আজকে ওকে বকেছি, মুখটা দেখেছো ওই জন্য ভার, কিন্তু খুব দুষ্টু, খুবই বদ। তোমরা একটু বকে দাও তো, আমার কথা শোনে না, মাঝে মাঝে অবাধ্য হয়ে যায়। আর না না, আজকে ওর স্পেশাল দিন বলে কথা, বকো পরে আগে আশীর্বাদ করে দাও। আমি এর আগে বলেছি যে বড়রা একটু আশীর্বাদ করো আর ছোটরা একটু ভালোবাসা দিও, যাতে আগামী চলার পথে ওর দিনগুলো সব শুভ হয়, ভালো হয়। একটু মাথায় যেন একটু বুদ্ধিটা ঢোকে, তাহলে আমি এই কথাগুলো বলি তো, আর ওই একখান দিয়ে শোনে আর একখান দিয়ে বার করে দেয়, মাঝে মাঝে দুষ্টুমি করে। তো আমি দুপুরের খাবারগুলো তোমাদের মানে শেয়ার করবো বলেছিলাম, কিন্তু আমার একটু রাগ হয়ে গেছে, মানে প্রচণ্ড মাথা গরম হয়ে যায় যখন বকি। তো দুপুরের খাবার দাবার সেরকমভাবে শেয়ার করতে পারিনি, মানে রান্নাবান্না করেছি আমি, 3-4 রকমের তরকারি করেছি, 5 রকমের করতে হয়, তো 4 রকম হয়েছে মনে হয় না, মানে মাথাটা গরম ছিল একটু, খুব বকেছি ওকে। তো বকলে পরে আমার মুখের পরে কথা বলে না, আমার উপর দিয়ে কিছু মানে চলে না, এটা একটু গুণটা ভালো, ভদ্র বাধ্য ছেলে, কিন্তু দুষ্টুমি তো একটু করবে। 18+ হলো না, 19, হ্যাঁ 18+। তো আর কি বলবো, তো সন্ধ্যাবেলা বা দেখা হচ্ছে, তাহলে সন্ধ্যাবেলায় আমি ছোট্ট করে একটু সেলিব্রেট করবো, কেক কাটবো, দেখো বলছে কেক কাটতে হবে না খালি পায়েস দিলেই হবে তাই বলছে, তো কেন করবো না। ঠিক আছে আসছি, আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো সন্ধ্যাবেলায় একটু ছোট্ট করে সেলিব্রেট করব, তোমরা থেকো দেখো, তোমরা আমার তো আমি জানি তোমরা আমার পাশেই থাকবা, আমার সাথেই থাকবা। তো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, কথা হচ্ছে, তোমরা একটু আশীর্বাদ করে দিও, আর আমার আশীর্বাদ তোর সঙ্গেই আছে, সরে আয় না, আমার কি বড় হাত, ভূত নাকি আমি, তাই আমার বড় হাত নাকি যে লম্বা যে হাত। আর সেলফি স্টিকটাও আনিনি, হাতে করে
এরকম ভাবে ধরে ধরা হয় না, মানে খুব প্রবলেম হয়, দেখানো যায় না। এখন আমি হাতে করে ধরে করছি, সেলফি স্টিকটা আনা হয়নি, নিচে আছে। বার্থডে বয়কে আজকে পেয়ে গেলাম, তাই তোমাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিলাম, পরিচয় করিয়ে দিলাম। দেখো বার্থডে বয়, বার্থডে বয় আবার শেভিং করে না, মানে বাঁচাও সাধু বাবা সাজবে, একটু লেট করে করি, লেট করে করে। আমি আমি বলি যে রেখে দে না, বড় 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 হয়ে যাক, তো বলে তো ঠিক আছে চলো, এখন টাটা, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। সব বেলুন ফুলি বসে আছে, আর কিচ্ছু করেনি, সব ওপরে চলে গিয়েছে ছাদে দুপুরো ঘাস আনতে, আর কিছুই করেনি, টেবিল ফেবিল কিচ্ছু সাজায়নি। তো যার বার্থডে সেই মোমবাতি রেডি করছে, দেখো বার্থডে বয় সব রেডি করছে। আমার মাথাটা খুব ব্যথা করছিলো আজকে, সেই জন্য আমি কিছু করতে পারিনি, টেবিলটাও সাজাতে পারিনি। তো ছোট্ট করে সেলিব্রেট করেছি, এটা তো প্রত্যেক বছরই করি, কিন্তু মাঝে মধ্যে একটু কয়েকবার করেছিলাম ভালো করে, তো এইটুকুনি করলাম। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।